হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, কি অবস্থা? কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন। আপনারা দেখতেছেন মিক্স ভিডিও চ্যানেল, আর আমার নাম হলো কামিল আহমদ। ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের জন্য খুবই সুপার ডুপার একটি নবাব হোম স্ক্রিন সেটআপ ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের এই সেটআপটি ফ্রেন্ডস খুবই অসাধারণ হতে যাচ্ছে আপনার অ্যান্ড্রয়েড হোম স্ক্রিনের জন্য। ফ্রেন্ডস, যদি এই ধরনের অসম অসম সেটআপ আপনারা করতে চান, তাহলে ফ্রেন্ডস কন্টিনিউ ভিডিওটি দেখবেন, তাহলে খুবই ইজিতে আপনারা এই ধরনের সেট আপগুলো করতে পারবেন। ফ্রেন্ডস, যদি এই চ্যানেলে আপনি প্রথমবারের মতন হয়ে থাকেন, তাহলে রিকোয়েস্ট করতেছি প্লিজ ফ্রেন্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের বেল আইকনটি অন করে দেবেন। এতে হবে কি ফ্রেন্ডস, যখনই আমরা এরকম অসম অসম থিমস এবং KWGT-র উপর সেট আপ ভিডিও নিয়ে আসব, সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে চলেন ফ্রেন্ডস কমপ্লিট সেটআপটি শুরু করা যাক। ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস, আবারও বলতেছি আমার নাম হলো কামিল আহমদ। দেখেন ফ্রেন্ডস, এই ধরনের সেটআপ করার জন্য আপনার কাছে দুইটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। একটি হলো নোভা লঞ্চার। ফ্রেন্ডস, যদি আপনার কাছে নোভা লঞ্চারটি না থাকে, তাহলে উপরের আই বটনে দেখেন একটি লিঙ্ক আসতেছে, ওই ভিডিওটি দেখলে আপনারা নোভা লঞ্চারের ছোটো ছোটো সেটিং সম্পর্কে এভরিথিং জানতে পারবেন। তারপরে আরেকটি অ্যাপ্লিকেশন রয়েছে প্রোভার্সনের KWGT। যদি এই অ্যাপ্লিকেশনটি আপনার কাছে না থাকে, তাহলে ভিডিওর ডিসক্রিপশনে দেখেন আমার টেলিগ্রামের চ্যানেলের লিঙ্কটি রয়েছে। যদি আপনি আমার টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করেন, তাহলে এই প্রোভার্সনের অ্যাপ্লিকেশনটি আপনি ফ্রিতে ডাউনলোড করতে পারবেন এবং এরকম অসম অসম সেট আপ আপনি লাইফ টাইম করতে পারবেন। যদি দুটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নেন, তাহলে ফার্স্ট অফ অল আপনাকে নোভা লঞ্চারটি সেট আপ করতে হবে। নোভা লঞ্চারটি সেট আপ করার জন্য আপনাকে নোভা লঞ্চার অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে। যখনই আপনি ফার্স্ট টাইম নোভা লঞ্চারটি ওপেন করবেন, এটার হোম স্ক্রিনটি এইরকমই দেখাবে। তারপর স্কোর করে একদম নিচে চলে আসবেন। আসার পরে এখানে টিক মার্কে ট্যাপ করে দিবেন, সাথে সাথে নোভা লঞ্চারটি মিনিমাইজ হয়ে যাবে। তারপরে আবারও আপনাকে নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর হোম স্ক্রিনে এরকম কিছু অ্যাপ্লিকেশন দেখতে পারবেন। এরকম লং প্রেস করে রাখুন, তারপরে রিমুভে ট্যাপ করে দিন। ওয়ান বাই ওয়ান সবগুলি অ্যাপ্লিকেশন আপনাদেরকে হোম স্ক্রিনটি রিমুভ করে দিতে হবে, যেভাবে আমি রিমুভ করে দিতেছি। রিমুভ কমপ্লিট হয়ে যাওয়ার পর আবারও আপনাকে নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর স্কোর করে একদম নিচে চলে আসতে হবে। আসার পরে এখানে একটি অপশন দেখতে পারবেন, সিলেক্ট ডিফল্ট লঞ্চার, এখানে ট্যাপ করুন। তারপরে নোভা লঞ্চারটিকে ডিফল্ট সিলেক্ট করে দিন। সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে আবারও আপনারা হোম স্ক্রিনে চলে আসবেন। এখন বন্ধুরা আপনাদেরকে যা করতে হবে, ভিডিওর ডিসক্রিপশনে আপনারা একটি জিপ ফাইলের লিঙ্ক দেখতে পারবেন, সেই জিপ ফাইলটি আপনাকে ডাউনলোড করতে হবে এবং আনজিপ করতে হবে। তো দেখেন বন্ধুরা, জিপ ফাইলটি যদি ডাউনলোড করে নেন, তাহলে কিভাবে আনজিপ করবেন সেইটাই আমি দেখা দিতে যাচ্ছি। তো আজকের জিপ ফাইলটি আনজিপ করার জন্য এখানে থার্ড পার্টি একটি অ্যাপ্লিকেশন আমি ইউজ করতে যাচ্ছি। আমি প্রতিটি ভিডিওতে আপনারা দেখেন আমি এই ধরনের জিপ ফাইল আনজিপ করার জন্য এই থার্ড পার্টি অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে থাকি। এই অ্যাপ্লিকেশন দিয়ে যে কোনো জিপ ফাইল খুবই সহজভাবে আনজিপ করা যায়, এর জন্য আমি অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে থাকি। যদি আপনারা অ্যাপ্লিকেশনটি ব্যবহার করতে চান, তাও ভিডিওর ডিসক্রিপশনে অ্যাপ্লিকেশনের লিঙ্কটি আপনারা পেয়ে যাবেন। এটি একটি ফ্রি ভার্সনের অ্যাপ্লিকেশন, আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন। জিপ ফাইলটি আনজিপ করার জন্য আপনাকে অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে। যখনই অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন, আপনার ডিভাইসের যতগুলি ফোল্ডার আছে সবগুলি ফোল্ডার এখানে শো করবে। আর যখনই আপনি জিপ ফাইলটি ডাউনলোড করবেন, আপনার জিপ ফাইলটি ডাউনলোড ফোল্ডারের মধ্যে সেভ হয়ে যাবে। তো আপনাকে এই ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর আপনারা এরকমই একটি জিপ ফাইল দেখতে পারবেন সেট আপ নামে। এটি একটি জিপ ফাইল, এটাকে আনজিপ করার জন্য হালকা এটার উপর ট্যাপ করুন, তারপরে আবারও ট্যাপ করে দিন। তারপরে এখানে একটি অপশন দেখতে পারবেন এক্সটেন্ড হিয়ার, তো আপনাকে এখানে ট্যাপ করে দিতে হবে। সাথে সাথে আপনাদেরকে এরকম একটি পাসওয়ার্ডের রিকোয়েস্ট করবে। ফ্রেন্ডস, আমার কাছে প্রচুর পরিমাণের কমেন্ট আছে যে ভাই আপনারা পাসওয়ার্ডটি ভিডিওর স্ক্রিনে দেন নাই। দেখেন বন্ধুরা, আমি আপনাদেরকে 100% শিওর বলতে পারি, আমি সবসময় পাসওয়ার্ডটি ভিডিওর স্ক্রিনে দিয়ে দেই। পাসওয়ার্ডটি একটু অল্প সময়ের মধ্যে চলে যায়, যেহেতু আপনারা ভিডিওটি স্কিপ করে করে দেখেন। আমি আপনাদেরকে হাম্বলি রিকোয়েস্ট করব, প্লিজ আপনারা একবারের জন্য ভিডিওটি কমপ্লিট দেখুন, 100% আপনারা পাসওয়ার্ডটি ভিডিওর স্ক্রিনে পেয়ে যাবেন। তো যেহেতু আমি পাসওয়ার্ডটি কপি করে রেখেছি, এখানে পেস্ট করে দেব, তারপরে এখানে ওকে দিয়ে ট্যাপ করে দেবো।
সাথে সাথে আপনারা দেখতে পারবেন আমাদের জিপ ফাইলটি আনজিপ হয়েছে সাকসেসফুলি এবং এখানে নতুন আরেকটি ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে নোভা মিনিমাল সেটআপ বলে। তা আপনাকে এই ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর আজকের এই সেটআপের জন্য যতগুলো ফাইলের প্রয়োজন ছিল সবগুলো আপনারা জিপ ফাইলের মধ্যে পেয়ে যাবেন। তো ফার্স্ট অফ অল আপনাকে ওয়ালপেপারটি সেট করতে হবে, এর জন্য এখানে ওয়ালপেপারে ট্যাপ করুন, তারপরে ওপেনে ট্যাপ করে দিন, তারপরে থ্রি ডটে ট্যাপ করুন, তারপরে সেট আস ওয়ালপেপার এখানে ট্যাপ করে দিন, তারপরে হোম অ্যান্ড লক স্ক্রিনে ট্যাপ করে দিন, ওয়ালপেপারটি এরকম ওপেন হয়ে যাবে। সাধারণত আপনারা যেভাবে ওয়ালপেপার আপনার হোম স্ক্রিনে অ্যাপ্লাই করে থাকেন সেভাবেই আপনাকে ওয়ালপেপারটি অ্যাপ্লাই করে নিতে হবে। তারপরে আমি এখানে ডানে ট্যাপ করে দেব। ডানে ট্যাপ করে দেওয়ার পর যখনই মোবাইলের ব্যাক বাটনে ট্যাপ করে আমরা হোম স্ক্রিনে আসব, আমরা দেখতে পারবো এখানে আমাদের সেই ইমেজিং ওয়ালপেপারটি অ্যাপ্লাই হয়ে গেছে। এখন বন্ধুরা আপনাদেরকে যা করতে হবে আবারও নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর স্কোর করে একটু নিচে আসবেন, আসার পরে এখানে একটি অপশন দেখতে পারবেন ব্যাকআপ অ্যান্ড রিস্টোর, তো আপনাকে এখানে ট্যাপ করে দিতে হবে। তারপরে এখানে আরও একটি অপশন দেখতে পারবেন রিস্টোর ব্যাকআপ, তো আপনাকে এখানে ট্যাপ করে দিতে হবে। যখনই ট্যাপ করবেন এরকম রিসেন্ট বলে একটি অপশনে আপনারা চলে আসবেন। এখন আপনাকে সেখানে যেতে হবে যেখানে আপনার জিপ ফাইলটি আনজিপ করে রেখেছেন। তার জন্য এখানে থ্রি লাইনে ট্যাপ করুন, ট্যাপ করে দেওয়ার পর স্কোর করে একটু নিচে চলে আসবেন। আমাদের জিপ ফাইলটি আনজিপ করেছিলাম যে অ্যাপ্লিকেশন মারফতে, সে অ্যাপ্লিকেশনটি এখানে দেখতে পারবেন। তো আপনাকে অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর আপনার জিপ ফাইলটি যে ফোল্ডারটির মধ্যে রেখেছেন আপনাকে সেই ফোল্ডারে যেতে হবে। আমি যেহেতু ডাউনলোড ফোল্ডারের মধ্যে রেখেছি, আমি ডাউনলোড নামের এই ফোল্ডারটি ওপেন করে দেব। ওপেন করে দেওয়ার পর এখানে আপনারা উপরে যে আপনারা একটি ফোল্ডার দেখতেছেন মিনিমাল সেটআপ বলে, এই ফোল্ডারটি আবারও আপনাকে ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর এখানে উপরে একটি ফাইলের নাম দেখতেছেন নোভা ব্যাকআপ বলে, এই ফাইলটির উপর ট্যাপ করুন, সাথে সাথে এরকম একটি উইন্ডো চলে আসবে, তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দিন। যখনই ওকেতে ট্যাপ করবেন আপনারা হোম স্ক্রিনে চলে আসবেন এবং এইরকম আপনারা দুইটি ব্ল্যাঙ্ক কালারের ভিজিট দেখতে পারবেন। তো ওয়ান বাই ওয়ান আমরা সেইখানে সেই ভিজিটগুলি অ্যাপ্লাই করতে যাচ্ছি। অ্যাপ্লাই করার জন্য ফার্স্ট অফ অল আপনাদেরকে এখানে যে আপনারা লং যে ভিজিটটি দেখতেছেন এটার উপর ট্যাপ করুন। যদি আপনার কাছে KWGT অ্যাপ্লিকেশনটি দেখে থাকে তাহলে সাথে সাথে ওপেন হয়ে যাবে, যদি না থাকে তাহলে আমি আবারও রিপিট করতেছি। ভিডিওর ডিসক্রিপশনে আমার টেলিগ্রামের চ্যানেলের লিঙ্কটি রয়েছে, যদি আপনি আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন তাহলে অ্যাপ্লিকেশনটি আপনারা ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। এখন বন্ধুরা আপনাদেরকে যা করতে হবে এখানে এক্সপোর্টে চলে আসতে হবে। আসার পর এখানে উপরে যে ছোট্ট ফোল্ডারটি দেখতেছেন এই ফোল্ডারটিতে ট্যাপ করুন, আপনার ডিভাইসের সবগুলি ফোল্ডারের নেম এখানে শো করবে। তো আপনার জিপ ফাইলটি আনজিপ করে যে ফোল্ডারটির মধ্যে রেখেছেন আপনাকে সেই ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। আমি যেহেতু ডাউনলোড ফোল্ডারের মধ্যে রেখেছি আমি ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে দেবো। ওপেন করে দেওয়ার পর আমাদের জিপ ফাইলটি আনজিপ হওয়ার পর নতুন যে ফোল্ডারটি ক্রিয়েট হয়েছিল নোভা মিনিমাল সেটআপ বলে আপনাকে সেই ফোল্ডারটি আবার ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর এখানে আপনারা KWGT দুইটি ভিজিট দেখতে পারবেন, ওয়ান এবং টু। তো ফার্স্টের ভিজিটটির উপর ট্যাপ করুন, যদি ফার্স্টের ট্যাপে এটা এখানে এক্সপোর্ট না হয় তাহলে কোনো সমস্যা না, সেম প্রসেসিং আবারও উপরে ফোল্ডারটিতে ট্যাপ করুন, তারপরে আবারও ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে দিন, তারপরে আবারও ফ্রেশ এই মিনিমাল সেটআপ ফোল্ডারটি ওপেন করে দেবেন, তারপরে আবারও এই ভিজিটটির উপর ট্যাপ করে দেবেন। সাথে সাথে আপনারা দেখতে পারবেন ভিজিটটি এখানে এক্সপোর্ট হয়ে গেছে। তো নেক্সট ভিজিটটি এক্সপোর্ট করার জন্য আবারও সেম প্রসেসিং, উপরে ফোল্ডারে ট্যাপ করুন, তারপরে আবারও আপনি আপনার নিজের ফোল্ডারটি ওপেন করে দিন। আমি দেখেন এই ফোল্ডারটি ওপেন করে দিলাম, তারপরে আবারও এই ফোল্ডারটি ওপেন করে দেবেন, তারপরে আবারও এই ভিজিটটির উপর ট্যাপ করে দেবেন। আপনারা দেখতে পারবেন দুটি ভিজিট এখানে এক্সপোর্ট হয়ে যাবে। বন্ধুরা এই ভিজিটগুলি আমি এভাবে আপনাদেরকে কাস্টমাইজ করে দিয়েছি, শুধু হালকা একটু রিসাইজ করলে আপনারা ইমেজিং একটি কাস্টমাইজ দেখতে পারবেন আজকের এই সেটআপের মধ্যে। এখন বন্ধুরা আপনাদেরকে যা করতে হবে ফার্স্টের যে বড় আপনারা যে ভিজিটটি দেখতেছেন নম্বর ওয়ান, এই ভিজিটটির উপর ট্যাপ করে দিন, দেখেন ভিজিটটি এখানে কাস্টমাইজ জন্য রেডি হয়ে যাবে। বন্ধুরা এটাকে হালকা একটু রিসাইজ করার জন্য আপনাকে যা করতে হবে এখানে লেয়ারে চলে আসতে হবে। আসার পর এখানে যে সাইজটি দেখতেছেন এই সাইজটি এখান থেকে রিমুভ করে দিয়ে এখানে আপনাদেরকে সাইজটি নিয়ে নিতে হবে 100, তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দেবেন। ওকেতে ট্যাপ করে দেওয়ার পর এইটাকে আপনারা ইমেজিং একটি সাইজে আপনারা দেখতে পারবেন। বন্ধুরা এখানে আমি একটি মিডিয়া প্লেয়ার অ্যাড করেছি, যদি আপনি মিডিয়া প্লেয়ারটি অ্যাড করতে চান
তাহলে এখানে ফার্স্টে চলে আসবেন। আসার পরে এখানে যে গ্রুপটি দেখতেছেন এই গ্রুপটি ওপেন করে দিন, তারপরে এখানে টাচে চলে আসুন। আসার পর ফ্রেন্ডস এখানে আপনারা দেখেন আমি অলরেডি আমি সেই মিডিয়া প্লেয়ারটি অ্যাড করাই, এর জন্য এখানে লঞ্চার অ্যাপসটি দেখাচ্ছে। যদি আমার কাছে ছিল এমএক্স মিডিয়া প্লেয়ার, এর জন্য আমি এখানে এমএক্স মিডিয়া প্লেয়ারটি অ্যাপ্লাই করেছি। যদি আপনি অন্য কোনো মিডিয়া প্লেয়ার এখানে অ্যাপ্লাই করতে চান, তাহলে এখান থেকে লঞ্চার অ্যাপস এখানে ট্যাপ করুন। তারপরে এখানে যে আপনারা এমএক্স প্লেয়ারটি দেখতেছেন এখানে ট্যাপ করবেন। ট্যাপ করে দেওয়ার পর আপনার ডিভাইসের সবগুলি ফোল্ডার এবং সবগুলো অ্যাপ্লিকেশন এখানে শো করবে। তো আপনার কাছে যে মিডিয়া প্লেয়ারটি রয়েছে আপনি সেইটা চাইলে এখানে অ্যাপ্লাই করে দিতে পারেন। যেহেতু আমার কাছে এমএক্স প্লেয়ারটি রয়েছে, আমি এর জন্য এমএক্স প্লেয়ারটি এখানে অ্যাপ্লাই করে দিলাম। তারপরে মোবাইলের ব্যাকবোর্ডে ট্যাপ করে করে আপনাদেরকে একদম ফার্স্টে চলে আসতে হবে। আসার পর লেফটে এরকম হালকা একটু সোয়াইপ আপ করুন, তারপরে টাচে চলে আসুন, তারপরে এখানে কাস্টমে ট্যাপ করে দিন, তারপরে আবারও কাস্টমে ট্যাপ করে একদম নিচে চলে আসবেন। আসার পরে এখান থেকে ডিজেবলে ট্যাপ করে দিবেন। তারপরে ফ্রেন্ডস আপনাদেরকে এখানে উপরে কনফার্ম সেভে ট্যাপ করে দিতে হবে। কনফার্ম সেভে ট্যাপ করে দেওয়ার পর যখনই মোবাইলের ব্যাকবোর্ডে ট্যাপ করে হোম স্ক্রিনে আসবেন, আপনারা অসম একটি এখানে ভিজিট দেখতে পারবেন। নেক্সট ভিজিটটি অ্যাপ্লাই করার জন্য আবারও আপনাদেরকে এই ব্ল্যাঙ্ক কালার ভিজিটটির উপর ট্যাপ করে দিতে হবে। আবারও KWGT মধ্যে চলে আসবেন, তারপরে আবারও ফ্রেন্ডস আপনাদেরকে এই ভিজিটটির উপর ট্যাপ করে দিতে হবে। বন্ধুরা, এই যে আইকন প্যাকটি দেখতেছেন এটা আমি নিজে কাস্টমাইজ করেছি। এখানে যতগুলো আইকন প্যাক দেখতেছেন, যদি আপনি অ্যাপ্লাই করার পর এক্সাম্পল এখানে ডায়ালারে ট্যাপ করতেছেন কিন্তু আপনার ডায়ালারটি ওপেন হচ্ছে না, আমি এখানে আইকন প্যাকগুলো এর জন্য অ্যাড করেছি যেন হোম স্ক্রিনটি আপনারা ডায়ালারে ট্যাপ করলে যেন আপনার ডায়ালারটি ওপেন হয়ে যায়। যদি আপনার বেলা ডায়ালারটি ওপেন না হয় তাহলে আপনাকে যা করতে হবে, ম্যানুয়ালি আপনার ডায়ালারটি এখানে সিলেক্ট করতে হবে। তো ম্যানুয়ালি সিলেক্ট করে দেওয়ার জন্য এখানে দেখেন এই যে ডায়ালার এই আইকনটির উপর ট্যাপ করুন, তারপরে এডিটে ট্যাপ করে দিন। এডিটে ট্যাপ করে দেওয়ার পর এখান থেকে আপনি আপনার ডায়ালারটি সিলেক্ট করে দেবেন। মনে রাখবেন ফ্রেন্ডস, আমরা সবাই কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট মোবাইল ইউজ করে থাকি। আমার হাতে এক্সাম্পল মনে করেন যে স্যামসুং মোবাইল রয়েছে, আপনার হাতে অন্য কোনো একটি মোবাইল থাকতে পারে। এর জন্য অবশ্যই ফ্রেন্ডস যখনই আপনারা ভিজিটগুলো অ্যাপ্লাই করবেন, অবশ্যই ম্যানুয়ালি কিন্তু এই আইকন প্যাকগুলো আপনাদেরকে অ্যাপ্লাই করে দিতে হবে। তো দেখুন বন্ধুরা, এখান থেকে আমি আমার ফোন ডায়ালারটি সিলেক্ট করে দিলাম। এক্সাম্পল এখানে যতগুলো আইকন আপনারা দেখতেছেন, যদি আপনি অ্যাপ্লাই করার পর এখানে ইউটিউবে ট্যাপ করার পর ইউটিউবটি ওপেন হচ্ছে না, তাহলে আমি এইরকম যে এরকম আপনাদেরকে দেখিয়ে দিয়েছি ম্যানুয়ালি কীভাবে আপনি আপনার ডায়ালারটি এখানে ম্যানুয়ালি অ্যাপ্লাই করবেন, এইরকমই আপনাকে অ্যাপ্লাই করতে হবে আপনার ইউটিউবটি। অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন। যদি এখানে আপনার কাস্টমাইজটি কমপ্লিট হয়ে যায় তাহলে এখানে লেয়ারে চলে আসুন। আসার পর এখানে যে সাইজটি দেখতেছেন এই সাইজটি রিমুভ করে দিয়ে এখানে আপনাকে সাইজটি নিয়ে নিতে হবে 53, তারপরে ওকে দিয়ে ট্যাপ করে দিবেন। তারপরে লেফটে এরকম হালকা সোয়াইপ ওয়াইপ করে টাচে চলে আসুন, তারপরে কাস্টমে ট্যাপ করে দিন, তারপরে আবারও কাস্টমে ট্যাপ করে একদম নিচে চলে আসবেন, তারপরে এখানে ডিজেবলে ট্যাপ করে দিবেন, তারপরে ফ্রেন্ডস এখানে উপরে কনফার্ম সেভে ট্যাপ করে দিবেন। কনফার্ম সেভে ট্যাপ করে দেওয়ার পর যখনই মোবাইলে ব্যাক বাটনে ট্যাপ করে আপনারা হোম স্ক্রিনে আসবেন, আপনারা এখানে অসাধারণ একটি কাস্টমাইজ দেখতে পারবেন। ফ্রেন্ড যখনই এখানে উপরে সোয়াইপ আপ করবেন, আপনারা এখানে ইমেজিং একটি আইকন প্যাক দেখতে পারবেন। এটি একটি পেইড ভার্সনের আইকন প্যাক। যদি এই আইকন প্যাকটি আপনারা ফ্রিতে ডাউনলোড করতে চান, তাহলে আবারও বলতেছি আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করুন। এই আইকন প্যাকের লিঙ্কটি আমি অলরেডি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রেখেছি, আপনারা ওইখান থেকে ফ্রিতে ডাউনলোড করতে পারবেন এবং এই সেট আপের জন্য আপনারা ইউজ করতে পারবেন। ফ্রেন্ড যদি আজকের এই কাস্টমাইজটি আপনার কাছে ভালো লেগে থাকে, তাহলে রিকোয়েস্ট করতেছি প্লিজ ফ্রেন্ডস আমাকে একটু সাপোর্ট করবেন, আপনাদের সাপোর্টের খুবই প্রয়োজন। তো আজকে ভিডিওটা এখানে শেষ করতে যাচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন এবং মিক্স ভিডিও চ্যানেলের সাথে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।